জয় গুরু সমস্ত ইষ্ট প্রাণ দাদা মায়েরা আপনাদের সামনে শ্রী ঠাকুরের পুণ্যপুথি গ্রন্থ থেকে একটা অংশ আমি পাঠ করছি। সতী দিবস 15ই আশ্বিন সত্য শরীরে সত্য অনিলে সত্য সাগরে নাচে ওই সত্য তরি ভাসে সত্য তারারি ফুল সত্য আলোক হাসে গগন সত্য হাসে গগন সত্য তারারি ফুল সত্য আলোকে হাসে সন্ধ্যার কাননে পড়ে সত্য বেলা ডোবে সত্য সত্য ধরে সত্য সত্য আকুল নাচে ধরে ধরে সত্য তরঙ্গ তালে 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 করে কর কত রঙ্গ আবেশে ডুবিছে সত্য আবেশে উঠিতে সত্য ফুটিতে ডুবিতে ভাসিতে সত্য সত্য ফুল আমি না থাকলে আর কি থাকে আমি অহং যেখানে গেলে অহং মুছে যায় সেখানেই আবাস মানস গত মায়ার রাজ্য থেকে যে মানুষ খালাস ঠাকুরের পুণ্যপুথি বই ভাববাণী থেকে অংশ পড়ছি। দেখ বাদর নাচাই কি বাজিয়ে জানিস বাদর নাচাই কি বলে জানিস উটার বাজনার বানর আপনি নাচে দেখ তেমনি নাম ডবরু অনব্রত বাজাবি তবে মন বাদর আপনি নেচে উঠবে আর খেলা দেখাতে চাস তো সোজা ওগুলি বুঝরু কি কিন্তু মন বাদর নেচে উঠল তখন আর খেলা করার ভাবনা কি যা ইচ্ছা তাই করানো যায় যদি তোর অম্বল খাবার ইচ্ছা হলো অমনি বলি বললি যে কাঁচা আমের অম্বল খাবো অমনি এনে দিলে নাচাইয়ে দিতে পারলে অসম্ভব সম্ভব হয় শুনতেছি আপনারা পাখি উঠলে তাকে খেতে দিতে হয় খাঁচায় পুড়ে রাখলেই তাকে পোষা হয় না খেতে না দিলে ওই খাঁচাতেই লয় হয়ে যায় পাখিটা কি জানিস যেটা তোর ভিতর আছে তাকে খেতে দিতে হয় কি জানিস ওই নাম তা না দিলে ওই খাঁচায় সব হয়ে যাবে দেখ চন্দনের কাছে যতগুলি গাছ থাকে সব চন্দন হয়ে যায় দেখ ফাঁপাগুলি হয় না তোদের নিকট যে সারি গাছগুলি আছে সেগুলি চন্দন হয়ে পড়বে দেখ বড় হলে হয় না চোখ দিয়ে দেখতে পারলে গা হয় চোখ দিয়ে দেখতে পারলে গা হয় যে নিজের কত বড় দেখ হাতিটা কত বড় কিন্তু সে দেখতে পায় না তোর চোখ ছোট তেমনি আত্মদর্শন চাই চোখটা কি জিনিস কি জানিস জ্ঞানের চোখ দেখ মহৎ কর্মের দিন সম্মুখে তোদের যত পারিস তৈয়ারি হয়ে নে অলিভুকখানা তৈয়ারি করে ফেল রে অলিভুক প্রচার কর সত্য প্রচার কর দাদা মায়েরা আগামী দিন আবার কিছু ইষ্ট প্রসঙ্গ করে শোনাব এই আপনারা এই চ্যানেলটির পাশে থাকবেন।